ও, তুই আমাকে এখানে কেন এনেছিস? কারণটা কিন্তু এখনো বলিসনি। আচ্ছা, ঢাকাতে তোর তো তেমন কোনো কাজ ছিল না। ঢাকায় আমার কাজ ছিল না, তাই বলে এখানে আসার কথাও তো আমার ছিল না। আচ্ছা, তোকে আমি বেড়াতে নিয়ে এসেছি। বেড়াতে? হ্যাঁ বেড়াতে আমাকে নিয়ে এসেছিস? হ্যাঁ, তোকে বেড়াতে নিয়ে এসেছি। মোটেও না। আমাকে তুই এখানে কি কারণে নিয়ে এসেছিস কারণটা এখন আমাকে বল। কারণটা খুব সিম্পল, তুই তো জানিস নাহিদের ব্যাপারটা এবং ওর অবস্থাটাও। প্রতিদিন আমাকে সংসারে এমন একটা অবস্থার মুখোমুখি হতে হচ্ছে যে এই অবস্থার মধ্যে যে না পড়বে সে বুঝবে না। এটা যে কি মানসিক যন্ত্রণা, যার হয় সেই শুধু বুঝতে পারে। নতুন করে কি আরো? না না, নতুন কিছু হয়নি, ওই পুরনো ব্যাপারটাই চালিয়ে যাচ্ছে এখনো। ইরাজ, নাহিদের যে মানসিক অবস্থা তাতে নতুন কোনো মানুষ ওর কাছে ঘেঁষতে পারবে না। একমাত্র পরিচিত মানুষরাই ওর পাশে চলতে পারবে। তোকে ডেকেছি বুবু, তুই কি ওর সাথে আমাকে? আরে এটা তো সাময়িক, ওর মনটাকে শুধু ফেরাবার জন্য। আর আমি জানি এটা তোর পক্ষে সম্ভব, আমি তো তোকে ঢাকাতে বলেছিলাম। কিন্তু বুবু, নাহিদ তো আমাকে জানে, আমি যদি হঠাৎ করে ওর সাথে এরকম ব্যবহার করি। না না, আমাকে বাদ দে, কঠিন কাজ বুবু, আমাকে বাদ দে। এখানে ভিন্ন প্রেক্ষিতে যা হবে তা ঢাকা সম্ভব নয়। আর আমার সুখের জন্য তুই যদি ব্যাপারটাকে একটু হ্যান্ডেল করতি একটু। কিন্তু নাহিদ আমাকে কি ভাববে বুবু? ও তো স্বাভাবিক বুদ্ধি বিবেচনার বাইরে না। তা ঠিক, তবে তোকে আমি সব ধরনের সহযোগিতা করব যাতে ব্যাপারটাকে ও সহজ হিসাবে নেয়, ঠিক আছে? আর তুই তো জানিস ও আসলে খুব ভালো মেয়ে, ওর জীবনে এই একটা খারাপ ছাড়া এমন কোনো ঘটনা নেই যাতে ওকে কেউ দুষতে পারে। তুই শুধু ওকে একা থাকতে দিবি না, দেখবি সব সয়ে গেছে। প্লিজ প্লিজ। আমি একদম উৎসাহ পাচ্ছি না। কেন? পুরোটা না শুনলে তো তোমার ইন্টারেস্ট হবে না। সাথী, আসলে তুমি ইন্টারেস্ট পাচ্ছ এই কারণে যেহেতু তুমি ইতিহাসের স্টুডেন্ট ছিলে। আমার তো সেটা থাকার কথা না, কারণ আমি একজন বিজনেসম্যান। এই জন্য আমি তোমাকে কাল রাতে বলেছিলাম যে একটু পড়ে দেখো। আমি পড়লাম, তুমি কেন পড়লে না? আরে বাবা, তুমি ওটা পড়তে যতটা ইন্টারেস্ট পাবে আমার কি ততটা পাওয়ার কথা? প্লিজ চলো আজকে যাই। ইউ আর রং মাই ডিয়ার। এই যে তুমি দেখো এখানে এত টুরিস্ট আছে, তুমি একটু ভালো করে খোঁজ নিয়ে দেখো তাদের মধ্যে 1% যদি ইতিহাসের ছাত্র হয়ে থাকে। সো হোয়াট, এতটা হাঁটিয়েছো, আমি একেবারে টায়ার্ড হয়ে গেছে, গলাটা শুকিয়ে গেছে, চলো কোথাও বসে একটু ঠান্ডা হই। না, পুরোটা না দেখলে কোনো মজাই থাকবে না, পুরো মানে জার্নি তো নষ্ট হয়ে যাবে আমার। সবসময় পুরোটা দেখতে হয় না, চলো না। আচ্ছা ঠিক আছে, আমরা নাহলে আরেকদিন আসবো। আরেকদিন? হ্যাঁ আরেকদিন। আরে পুরোটা একবারে না দেখলে ভালো লাগবে না। আবার দেখবে যখন তখন আবার মজা পাবে। তুঝে কিসি কি ফিকার হো না হো, মুঝে আপনে পরিবার কি ফিকার হ্যায়? ইসসে পহলে কি আপনা ওর বুয়া কি পতা চল জায়ে। এই রেডি হনে, আজ ছবি দেখতে যাবো। ছবি এখানে? হ্যাঁ এখানে, হিন্দি ছবি, সাইফ আলী খানের। হি সাচ এ স্মার্ট গাই। আমার ভালো লাগে না। কি, হিন্দি ছবি না সাইফ আলী খান? হিন্দি ছবি এবং সাইফ আলী খান দুটোই, আমি যাবো না। দেখ রাতে তাহলে কী করবো।
আর তুই যদি না যাস তোর ভাই একটা বাহানা খুঁজে পাবে এবং আমার যাওয়া হবে না। প্লিজ আপু, প্লিজ চল, যেতেই হবে। হুম ঠিক আছে, যার 5 মিনিট আগে বলে আমি রেডি হয়ে যাবো। আহা, হাতে সময় নেই, ছবি শুরু হবে 9টায়, এখন বাজে 8:30। কটা বাজে? 8:30। আচ্ছা এক মিনিট, আমি রেডি হচ্ছি, এক মিনিট, মাত্র এক মিনিট। ভাবির ঘরে থাকি, চাইলেও তো আসতে পারি না, কত বুদ্ধি করে এসেছি জানো। আমার মাঝে মাঝে ইচ্ছে করে তোমার ভাই ভাবির সামনে গিয়ে দাঁড়াই। খবরদার, এটা কখনো করবে না, তাহলে সব ওলট পালট হয়ে যাবে। এখন তো বলুকে তোমার সাথে দেখা করতে পারি, কিন্তু তখন আর। কিন্তু এইভাবে আর কতদিন, আমার এইভাবে চলতে ভালো লাগে না। আমার লাগে, কিন্তু কি করবো বলো, দেখো একদিন সব ঠিক হয়ে যাবে। সে একদিনটা কবে আসবে? আসবে, তুমি এত অধৈর্য হয়ে না তো। ছোটন, তুমি মাইন্ড করো না, এখন আমি তোমার সাথে বেশিক্ষণ থাকতে পারছি না। কেন? মানে ভাবিদের সাথে না সিনেমা দেখতে যেতে হবে। আমার চেয়ে তোমার সিনেমাটাই বেশি হলো। ভাবির জন্য যেতে হচ্ছে, জানো ভাবি না এখনো হিন্দি সিনেমার পোকা, টিনেজারদের মতো এখনো সেনায়ক এনায়কদের পছন্দ করে। কি ছবি দেখতে যাচ্ছ? আমিও যাবো ছবি দেখতে। এই না 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 না, প্লিজ এই কাজও করো না। ভাইয়া থাকবে সাথে, যদি তোমাকে দেখে ফেলে তাহলে তুমি যাবে না। তাহলে তুমি যেও না। আমি কি নিজের ইচ্ছে যাচ্ছি? আমার তো ইচ্ছে করে সারাক্ষণ আমি তোমার কাছে থাকি। লক্ষ্মী সোনা, আমি এখন যাই, কাল সকালে আবার দেখা হবে, বাই। এভাবে যাবে? এখানে কিন্তু কেউ নেই। বেশি বেশি না, বাই। আরে এই, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল প্রিয়ন্তি এইচডিতে নতুন নতুন নাটক দেখার জন্য। আপনি কি ওনার কথা বলছেন? উনি তো মেয়ে না, মহিলা। আরে ও তো মিসেস রাশেদ, আপনি চেনেন? আরে দুলাভাই একটু আগে যা ঘটে গেল না, উনি আমার প্রচন্ড রেগে আছে। তাই নাকি? হ্যাঁ, তাহলে তো এখনই রাগ ভাঙানো উচিত। কি কিনছেন ভাবি? কিনছি না, দেখে দেখে সময় পার করছি। ইনি কে? পরিচয় দিতে গেলে তো একটা গালি দিতে হয়, আন্দাজ করে নিন। ভাবি ছোট ভাই। ব্রিলিয়ান্ট, ঠিক ধরেছেন, আমার শালা ইরাজ। দেখুন, একটু আগে যে ব্যাপারটা ঘটে গেছে এটা আসলে ইন্টেনশনের ছিল না,
অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে, আমি সেটা দুলাভাইকে বলেছি। ইটস ওকে, এসো। কেমন আছেন? ভালো, পরিচয় করিয়ে দেই, এ হচ্ছে ইরাজ, আমার স্ত্রীর ছোট ভাই। বারবার গালি দিতে ভালো লাগছে না। আমি ইরাজ। আমি রাশেদ হক। আচ্ছা, সম্ভবত আমি আপনাকে চিনি। চেনেন? না, মানে আপনার নামটা আমার পরিচিত মনে হচ্ছে। আজকে আসি, আরেকদিন কথা হবে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, আসি। আপনি ভদ্রলোককে চেনেন? আরে চিনবো না কেন, চিনি বলি তো তোমার সাথে পরিচয় করিয়ে দিলাম। আর উনি তো মনে হয় ওই যে সাথী বাবুর হাজবেন্ড। শুধু এটুকুই, আর কিছু জানেন না? আর কি জানবো, এখানে এসে পরিচয়, ও কি আমার বন্ধু? দরকার নেই ওরকম লোকের সাথে বন্ধুত্ব করার। ও লোককে চেনেন আপনি? রাশেদ হক, আমাদের দেশের আলোচিত ব্যবসায়ী, অবৈধ উপায়ে অনেক টাকা উপার্জন করেছে, যার জন্য দুদক তাকে খুঁজছে। বলো কি, এ তো বিপজ্জনক। এখন দেশ থেকে পালিয়ে এ দেশ ও দেশ এরকম করে বেড়াচ্ছে। তাহলে তো অনেক টাকা খরচ হচ্ছে ওনার। আরে যে পরিমাণ টাকা দেশ থেকে সরিয়েছে, এভাবে কয়েক জীবন ঘুরে ফিরে কাটিয়ে দিতে পারবে। এরকম তো চিন্তা করিনি। যাই, তোমার বুবুকে গিয়ে গল্পটা করি। আচ্ছা, তোমার গল্পটা কি বলবে? আমার কোন গল্প? ওই যে মেয়ের গল্পটা। চান তো দুলা ভাই? ওকে। আর কতক্ষণ বসে থাকবো? আমাকে তো অফিসে কাজ করতে হয়। চলে আসবে বাবা। সেদিনও তো আসবে বলে আসেনি। আজ আসবে, না আসলে ওর খবর আছে। ওই তো আসছে। বাবা, ওই রাজ। বসো বসো বসো। কেমন আছেন আঙ্কেল? ভালো। সীতা তোমার কথা বলেছে, কয়দিন থাকবে? সেটা নির্ভর করছে আমার বোন আর দুলাভাইয়ের উপর। বোন দুলাভাই এই হোটেলেই তো আছেন। আমার দুলাভাইয়ের নাম সাজিদ রহমান। হ্যাঁ, ওনাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে। তাহলে মিসেস সাজিদ তোমার বড় বোন? জি আঙ্কেল। হ্যাঁ, কী করছো তুমি? আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছি। গুড গুড গুড। বাবা, তুমি কিন্তু আমার সাথে কথা বলছো না। ইরাজ তোমার আপন না? আমি রাশেদ সাহেব,
কোন রাশেদ সাহেব? আরে আমাগো দেশের বড় ব্যবসায়ী, বিশিষ্ট ব্যবসায়ী, পত্রিকা ছবি দেওয়াস নাই? কিসের পত্রিকা? পত্রিকা আরে আমাগো দেশ থেকে কোটি কোটি টাকা নিয়ে ভাগ্য চলে এসে দেশে, এই সেই রাশেদ সাহেব। আমি চিনি না, চল তো। তোর চিনা দরকার নাই, দাঁড়া। এর লগে একটু পরিচিত হওয়া দরকার আছে, প্রচুর মাল নিয়ে এসে। ভালো আছেন ভাইয়া? এই তো ভালো। আপনারা? আমরা বাংলাদেশ থেকে এসেছি ব্যবসার কাজে, ক্ষুদ্র ব্যবসায়ী। কবে এসেছেন? এই তো দুই দিন হয়। আচ্ছা আচ্ছা, থাকবেন কয়েকদিন? আসলে ভাইয়া আপনাকে দেখে মানে পরিচিত হতে এলাম, আপনি আমার দেশের এত বড় একজন ব্যবসায়ী। ওকে, আমার মিসেস ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাবি? নাইস টু মিট ইউ। সেম হিয়ার। তো ভাইয়া থাকছেন তো কয়েকদিন নাকি? হ্যাঁ, ছুটি কাটাতে। কোনো বিজনেসের পারপাসে এসেছেন? না। আচ্ছা শুনো, আমরা খেতে যাবো না? এত বড় ব্যবসায়ীর সাথে পরিচিত হইতে পারি না, নিজের ধন্য মনে হইতাছে। কোনো পাত্তাই দিল না। আরে প্রথম প্রথম কেউ কেউ পাত্তা দেয় না রে লিঙ্কন, যোগ্যতা আদায় করে নিতে হয়। একই হোটেলে যেহেতু থাকবো, আমরা তো চিনস না, বেড়া যুগের মতো লাইগা থাকবো। একদিন ভাইয়ের ভাবি আমারে পাত্তা দিতি। তুই বুঝিস। দরজার মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা কোনো গল্প করার জায়গা হলো? তার চেয়ে ভেতরে বসে গল্প করি, চলো। আমাদের তো এখনো বিয়ে হয়নি, তাই তুমি পরপুরুষ। কি বলে? তাই বলে এইখানে? আহা, আমি আসলে তেমনভাবে বলিনি, প্লিজ কথাটা এভাবে নিও না। কীভাবে নিব? ব্যাপারটা ভালো দেখাই না সেই জন্য বলেছি। বুঝেছি, আমাকে আর বোঝাতে এসো না, অনেক বুঝিয়েছো। এই প্লিজ যেও না।